গুড মর্নিং, আমরা এখন আছি হরিদ্বারে। এখন সকাল 8টা বাজে, আমরা আজকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অ্যাকচুয়ালি কেদারনাথ না, আজকে আমরা যাব সোনপ্রয়াগ এবং সেখান থেকে যাব গৌরীকুণ্ড। আর পিছনে দেখুন আমাদের গাড়ি এসে গেছে। এই গাড়িতেই আজকে আমরা যাব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে সোনপ্রয়াগ পর্যন্ত। আর চলুন রাস্তাতে আমরা যাব এবং সব কিছুই আপনাদের সাথে তুলে ধরবো। আর এই যে পিছনে হোটেল মাধব, এখানেই আমরা কাল ছিলাম, সেটার একটুখানি অংশ আজকে আপনাদের দেখিয়ে দেবো, দিয়ে এই ব্লগটা স্টার্ট করব। এই হোটেলটি অবস্থিত ওলাগিরি আশ্রম রোডে বিড়লাঘাটের কাছে। আর এই ছিল আমাদের 4-bedded রুম। রুমে এসি ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমটি যথেষ্ট বড়। বাথরুমটিও ছিল যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে গিজার ছিল এবং গিজার সবসময় ঠিকঠাক কাজ করেছে। হোটেলের ছাদ থেকে হরিদ্বার শহর এবং চণ্ডীদেবী মন্দিরের সুন্দর ভিউ পাবেন। তবে একটি অসুবিধে, সেটি হলো হোটেল থেকে হরকি পৌড়ির ডিস্টেন্স। আপনারা যদি হেঁটে যান তাহলে আপনাদের প্রায় 15 মিনিট টাইম লাগবে। এই সমস্যাটি ছাড়া বাকি সব দিক দিয়ে কিন্তু হোটেলটি ভালো। আমি হোটেলের নাম্বারটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, তাই আপনারা ফোন করে কথা বলে যদি কনভেন্স হন তবেই রুম বুক করবেন। কেদারনাথ ভগবান কি জয়। ঠিক সকাল 9টায় আমরা আমাদের যাত্রা শুরু করলাম। হরিদ্বার শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দূরে মনসা দেবী মন্দির ও হরিদ্বার শহরের এক সুন্দর ভিউ পাবেন, যা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ঋষিকেশের উদ্দেশ্যে। এই পথেই পড়বে রাজাজি টাইগার রিজার্ভ, যার বুক চিরে NH-34 ছুটে চলেছে। এই জঙ্গলে রয়েছে বাঘ, হাতি, বুনো শুয়োর, চিতল হরিণ, নীলগাই, বনবিড়ালের মতো বন্য জীবজন্তু। এই জঙ্গলে জিপে চড়ে জঙ্গল সাফারি করারও সুযোগ রয়েছে। আপনার ভাগ্য ভালো হলে রাস্তাতেই দেখা হয়ে যেতে পারে জীবজন্তুর সাথে। এরপর আমাদের গাড়ি ছুটে চলল ঋষিকেশের উদ্দেশ্যে, যার দূরত্ব হরিদ্বার থেকে 40 কিলোমিটার। তখনও আমরা ভাবতে পারিনি সামনে ঠিক কী বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। এরপরেই শুরু হলো রাস্তায় জ্যাম, গাড়ির চাকা প্রায় গড়ায় না বললেই চলে। তীব্র গরমের মধ্যে গাড়ির মধ্যেই আমরা বসে রইলাম ঘন্টার পর ঘন্টা, যার ফলস্বরূপ ঋষিকেশ পর্যন্ত এই 40 কিলোমিটার যেতে আমাদের সময় লাগলো প্রায় 4.5 ঘন্টা, যা এক প্রকার অকল্পনীয়। একসময় আমাদের মনে হচ্ছিল এখান থেকেই ফিরে যাই হরিদ্বার। যখন ঋষিকেশ পৌঁছলাম তখন ঘড়ির কাঁটায় প্রায় 1:00। এরপর ঋষিকেশ শহর ছেড়ে বেরোতে জ্যাম কিছুটা কাটল, বাড়ল গাড়ির গতি। রাস্তার পাশের একটি হোটেল থেকে ফেরে নিলাম আমাদের দুপুরের খাবার। ওই সময় মানসিকভাবে আমরা এতটাই বিরক্ত ছিলাম যে ভিডিও বা ব্লগ করার ইচ্ছাও চলে গিয়েছিল। আপনাদের প্রত্যেককে একটাই কথা বলবো, যদি আপনারা এই পথে যাত্রা করেন তবে যতটা ভোরে সম্ভব আপনাদের যাত্রা শুরু করুন, নাহলে রাস্তার এই যন্ত্রণা আপনাদেরও ভোগ করতে হতে পারে। লাঞ্চের পর গাড়ি ছুটল দেবপ্রয়াগের উদ্দেশ্যে। দেবপ্রয়াগে যখন গাড়ি এসে থামল ঘড়ির কাঁটায় তখন 4:00। এটিই হলো এই পথের প্রথম এবং সবচেয়ে উল্লেখযোগ্য প্রয়াগ। গোমুখ থেকে উৎপন্ন ভাগীরথী ও শতপন গ্লেশিয়ার থেকে উৎপন্ন অলকানন্দা এসে মিশেছে এখানে, আর এখান থেকেই মা গঙ্গার সৃষ্টি। এখন টাইম হচ্ছে 4:00 এবং আমরা আছি এখন দেবপ্রয়াগে। কিন্তু যেরাম জ্যাম আপনাদের দেখিয়েছি, আজকে আমাদের অনেক সময় এইভাবে নষ্ট হয়েছে, তাই আমরা এখন কোনো সাইট সিন করবো না। আমরা বেরিয়ে যাব কেদারনাথের উদ্দেশ্যে, সোনপ্রয়াগের উদ্দেশ্যে। ফেরার সময় আপনাদের এগুলো সব কিছু আবার দেখাব। দেবপ্রয়াগ পার করে অলকানন্দাকে সাথে নিয়ে আমরা যত শ্রীনগরের দিকে এগোতে থাকলাম, পথের সৌন্দর্য ততই বাড়তে থাকলো, সাথে বাড়তে থাকলো আকাশে কালো মেঘের পরিমাণও। শ্রীনগর পৌঁছতেই শুরু হলো ঝোড়ো হাওয়া, সাথে বৃষ্টি। আমাদের এবারের সঙ্গী নরেশজি ব্যস্ত হয়ে পড়লেন ব্যাগগুলোকে প্লাস্টিক দিয়ে মুড়তে।
মনে একরাশ আশঙ্কা নিয়ে এগিয়ে চললাম রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। তবে বৃষ্টির পর এই পথ যেন হয়ে উঠল আরও সুন্দর। এই প্রথম ঠান্ডার অনুভূতি পেলাম। গাড়ির জানলা দিয়ে ঠান্ডা বাতাস এসে পথের সব ক্লান্তি মুছে দিল। এসে পৌঁছলাম রুদ্রপ্রয়াগ। এখানেই অলকানন্দা ও মন্দাকিনী এসে মিশেছে। ইচ্ছা থাকলেও সেই সঙ্গমস্থল এখন আপনাদের দেখানোর কোনো সুযোগ আমার কাছে নেই। ঘড়িতে সন্ধে ছটা, এখনও বাকি প্রায় 75 কিলোমিটার পথ। বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়েছে। পশ্চিম আকাশে সূর্য তখন অস্তাচলে, গোধূলি আলোয় রাঙা হয়ে উঠেছে চারদিক। আর গাড়িতে তখন চলছে কেকের গান, আর বাইরে প্রকৃতির রঙের খেলা মিলেমিশে যেন এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। আমরা বেড়াতে গেলে প্লেলিস্টে অনেকটা জায়গা জুড়েই থাকে কেকে আর নচিকেতার গান। আপনারাও কমেন্ট করে জানান গাড়িতে আপনারা কী ধরনের গান শোনেন। ঘড়িতে সন্ধে 7টা, পড়ন্ত বিকেলের শেষ আলোয় একের পর এক পার করে এলাম তিলওয়াড়া, অগস্ত্যমুনি এবং কুণ্ড। এই কুণ্ড থেকেই একটি রাস্তা চলে গেছে উখিমঠ হয়ে চোপতার দিকে। এরপরেই ঝুপ করে সন্ধে নামল। হঠাৎ করেই চারপাশটা কেমন অচেনা হয়ে গেল। আমরা পেরোলাম গুপ্তকাশী। এই গুপ্তকাশীর গল্প আপনাদের বলবো পরবর্তী ব্লগে। এরপর নারায়ণকোটি, ফাটা, সারসি, রামপুর হয়ে আমরা এসে পৌঁছলাম সীতাপুর। এখন বাজে রাত 10টা এবং আমরা এখন আছি সীতাপুরে। সীতাপুর পৌঁছয়নি, সীতাপুর এবার পৌঁছবো জাস্ট। আপনাদের জ্যামটা দেখাই, কেদারনাথ মানে সোনপ্রয়াগ পৌঁছানোর আগে কীরকম জ্যাম আছে আপনাদের একবার দেখাই। এবং রাত্রির 10টা বাজে, এখনও আমরা পৌঁছতে পারিনি, রাস্তায় প্রচণ্ড জ্যাম। সকাল 9টায় স্টার্ট করেছি আমরা, এখন রাত 10টাতেও আমরা এখনও সীতাপুর পৌঁছতে পারিনি। দেখুন জ্যামটা। দুই দিকে দেখুন প্রচুর গাড়ি পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড জ্যাম। এই সীতাপুরে থাকার জন্য রয়েছে বিভিন্ন মানের ও দামের অনেক হোটেল। আপনারা যদি গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগে থাকার জন্য হোটেল না পান, তবে এই সীতাপুরে থাকতে পারেন। হোটেল ভাড়া তুলনামূলকভাবে এখানে অনেকটাই কম। আরও একটি ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, যারা হেলিকপ্টারে কেদারনাথ যাবেন বলে ঠিক করছেন, তারা ফাটা, সারসি ও সীতাপুর থেকে হেলিকপ্টার সার্ভিস পাবেন। অবশেষে 234 কিলোমিটার পথ 15 ঘন্টায় অতিক্রম করে রাত 12টায় এসে পৌঁছলাম সোনপ্রয়াগ। আপনারা যদি নিজের গাড়ি বা বাইক নিয়ে আসেন বা আমাদের মতো গাড়ি ভাড়া করে আসেন, তাহলে এই সোনপ্রয়াগে আপনাদের গাড়ি পার্ক করতে হবে। এরপর আর কোনো প্রাইভেট বা কমার্শিয়াল ভেহিকেল অ্যালাউ না। এই সোনপ্রয়াগে রয়েছে থাকার জন্য অনেক হোটেল। আপনারা দরদাম করে এখানে হোটেল ঠিক করে রাত্রিবাস করতে পারেন। আর আমরা জাস্ট এইমাত্র সোনপ্রয়াগ এসে পৌঁছলাম। প্রায় 15 ঘন্টার জার্নি এবং বীভৎস জ্যাম রাস্তায়। কী পরিমাণ ট্রাফিক চিন্তা করতে পারবে না, 15 ঘন্টা সময় লাগলো আমাদের এখানে আসতে। তো আমরা এবার এখান থেকে যে শেয়ার ক্যাব আছে 50 টাকা করে নেয়, এই রাস্তা দিয়ে গেলেই সেটা পাওয়া যাবে। তো আমরা সেটা নিয়ে যাব গৌরীকুণ্ডে, এবং গৌরীকুণ্ডে আমাদের হোটেল বুক করা আছে, আজকে সেখানেই থাকবো। আরও একটা ইনফরমেশান আপনাদের দেখিয়ে দিই, সোনপ্রয়াগে এই জায়গাটা দেখছেন, এখানেই আপনাদের রেজিস্ট্রেশন হয়। যদি কেউ রেজিস্ট্রেশন না করে আসেন তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন করাতে পারবেন। আপনারা এখানে আপনাদের আধার কার্ড দেখিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর যদি অনলাইনে রেজিস্ট্রেশন করে আসেন তাহলে তো কোনো প্রবলেম হবে না, যেটা আমরা করে এসেছি। আমি পরে কোনো ভিডিওতে এটার ব্যাপারে বলবো, এবং এই ভিডিওতে প্রয়োজন হলে লিঙ্কও দিয়ে দেবো কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করে আসবেন। এরপর আমরা চেকপোস্টে পৌঁছতেই ঘটে এক বিপত্তি। চেকপোস্টে পুলিশ আমাদের জানায় যে আজকে রাত্রির 12টা বেজে যাওয়ার জন্য আজকে আর ওনারা অ্যালাউ করবেন না গৌরীকুণ্ড যেতে, আজ আমাদের সোনপ্রয়াগেই থাকতে হবে।
কিন্তু আমাদের কাছে তখন রয়েছে গৌরীকুণ্ডের বুকিং করা ঘর এবং যার অ্যামাউন্টটা কিন্তু বেশ অনেকটাই বেশি। তখন আমরা ওনাদেরকে এটা বোঝাই যে দেখুন আমাদের বুকিং রয়েছে গৌরীকুণ্ডে, আমরা যদি না পৌঁছতে পারি তাহলে আমাদের এই সমস্ত টাকাটাই কিন্তু নষ্ট হবে এবং এই বুকিং কিন্তু কাল পাওয়া যাবে না এবং কাল আমাদের এটার প্রয়োজনও নেই। তো অনেকক্ষণ ওনাদের সাথে বোঝানোর এবং কথাবার্তা বলার পর ওনাদের ফায়ার অথরিটির সাথে কথা বলে আমাদের কিন্তু সেই দিন যেতে দেয় এবং আমরা সোনপ্রয়াগের চেকপোস্ট পার করে যখন গাড়ির যে স্ট্যান্ড আছে জিপের সেখানে যখন যাই সেখানে গিয়ে দেখি যে অ্যাভেলেবেল গাড়িও রয়েছে এবং সেই গাড়ি আমাদের সেই রাতেই নিয়ে যায় গৌরীকুণ্ডে। অবশেষে রাত 1:25 বাজে, এখন 1:30 বাজে, আমরা এসে পৌঁছলাম গৌরীকুণ্ডে। এই যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো করেই আমরা এলাম সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড। 50 টাকা করে জন প্রতি এখানে খরচা হলো, মানে এনারা নিল 50 টাকা করে প্রতি জন। তো চলুন আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি, আর কিছুক্ষণ বাদেই আমরা আমাদের যাত্রা শুরু করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।